অনলাইনে খুবই সহজে নিশ্চিত ইনকামের যতগুলা ইফেক্টিভ মাধ্যম রয়েছে তার মধ্যে অনলাইন সার্ভে অন্যতম যেখান থেকে গত বছরগুলাতে আমরা অনেকেই আনলিমিটেড ইনকাম করেছি অনেকে কিছু হইলেও ইনকাম করতে পেরেছি বা যখনই ইনকাম হয়েছে অনেকেই বিভিন্নভাবে এটা শেয়ার করেছে কেউ ইউটিউব চ্যানেলের মাধ্যমে কেউ ফেসবুকের মাধ্যমে এবং দিন দিন এখানে কাজ করা লোকের সংখ্যা খুবই বেশি বেড়ে গেছে তার ফলশ্রুতিতে অনেকেই ভুলভালভাবে কাজ করেছে অনেকেই সঠিকভাবে কাজ করেছে এবং কেউ এখনো কাজ করে যাচ্ছে কেউ এটা ছেড়ে দিয়ে অন্য কাজ শুরু করেছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব দু সালে এসেও কি অনলাইন সার্ভে থেকে আনলিমিটেড ইনকাম করা সম্ভব অথবা এখানে আপনার সময়টাই লস্ট তো এটা বোঝার জন্য ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে অনলাইন থেকে যেরকম খুবই সহজে হাজার ডলার ইনকাম করা সম্ভব তবে এই হাজার ডলার ইনকাম করার ওয়েটা কিন্তু সমস্ত দেশের জন্য না এটা শুধুমাত্র খুবই উন্নত দেশগুলোর জন্য যেহেতু আমরা এই উন্নত দেশগুলোর মধ্যে পড়ি না সো আমাদেরকে অনেক সময় বিভিন্ন ধরনের সিস্টেম ইউজ করতে হয় এবং এই সিস্টেমগুলো ব্যবহার করতে যে ভাবে আমরা অনেক বেশি ভুল করি অনেক ইয়ারলেস ভাবে কাজ করার কারণে সার্ভিস সাইডগুলা যখন বুঝতে পারে এ ধরনের বাইপাস সিস্টেমগুলা মানুষ ব্যবহার করছে তখন কিন্তু তারাও তাদের প্রোটেকশনগুলা ব্যবহার করার চেষ্টা করে তারই প্রেক্ষিতে গত বছরগুলাতে যারা কোনো সমস্যা ছাড়া কাজ করতে পেরেছে এই বছরে এসে তারা কিন্তু অনেক নতুন নতুন সমস্যা ফেস করে চলেছে যেরকম অনেক সার্ভিস সাইডগুলা তাদের উইথড্রল সিস্টেমে KYC চালু করেছে যে রকম ডকুমেন্ট সাবমিট করতে হয় অথবা ফেস ভেরিফিকেশন করতে হয় এটা করা যায় না এরকম না এটা অনেকে বাইপাস করতেছে বাট এটা তো সবাই পারতেছে পূর্বের দিনগুলাতে ডিসব শক্সের মতো আইপি দিয়ে কাজ করা গেল এখন কিন্তু আগের আইপিগুলা দিয়ে এত সহজে কাজ করা যায় না এমনকি বিগ মামার আইপিগুলা দিয়েও ফারস্টের দিকে যত বেশি কাজ হতো এখন কিন্তু অত বেশি কাজ এখন খুব সহজে হয় না প্লাস কাজ করার ক্ষেত্রে যেহেতু অনেক কোশ্চেন থাকে অনেক ট্রিকি কোশ্চেন থাকে মাম সেটা যেভাবে মেইনটেইন করে সার্ভে সাইটগুলো যখন বুঝতে পারে তাদের অ্যাকাউন্টগুলো থেকে প্রবলেম হচ্ছে তারাও তখন সেটার এন্টি ডিটেক্ট ব্যবহার করার চেষ্টা করে সেই ক্ষেত্রে আজকে একটা সিস্টেমে কাজ হইলেও পরের দিন কিন্তু সেই সিস্টেমটাই কাজ হতে চায় এই বিষয়গুলো বিবেচনা করলে বোঝা যায় চব্বিশ সালে এসে এখনো অনলাইনে সার্ভে করে ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব যেটা আমাদের কথার ভেতরে দেখানো ভিডিওতে ভালো করে আপনারা দেখতে পারলেন কিন্তু এটা অবশ্যই সবার জন্য তারা একদম নো পর্যায়ে আছেন বা যারা অনলাইনটা অনলাইন সার্ভিস সিস্টেমগুলো কিছুই বোঝেন না তাদের ক্ষেত্রে এটা অনেক কঠিন হবে যারা এখানে এক্সপার্ট যারা প্রত্যেকটা বিষয় নিয়ে ভালো নলেজ রাখেন বা যারা খুব ইফেক্টিভ একটা টিমের সাথে আছেন তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভে এখনো ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব যেরকম আমরা ফ্রি ক্যাশে যদি একটু ওয়েট করি অ্যান্ড উপর দিয়ে পেমেন্ট যাইতেছে এরকম যেকোনো একটা আইডির উপরে ক্লিক করি তাহলে দেখেন এই ব্যক্তি একটা অ্যাকাউন্টেই নয়শো ডলার প্লাস আর্নিং করেছে যার গত তিরিশ দিনে আর্নিং করেছে পাঁচশো চুয়ান্ন ডলার এবং এটা কিন্তু একটা ইউএস এর অ্যাকাউন্ট যদি অ্যাকাউন্ট টা ওল্ড এখানে অ্যাকাউন্ট ওল্ড লাগবে কিনা বা এখানে কোন সিস্টেমে এস করতে হবে বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে এই জিনিসগুলো ভালো মতো গেইন করার ব্যাপারটাই কিন্তু ম্যাথড বাট এই ম্যাথোড গুলা সেল করার কথা বলে অনেকে স্ক্যাম করার চেষ্টা করে বা যারা নতুন অবস্থায় দু হাজার চব্বিশ সালে এসে সার্ভে করার প্ল্যান করতেছেন বা সার্ভে করবেন মনে করতেছেন বিভিন্ন অ্যাডমিন তারা ইউজার অ্যাট্রাক্ট করার জন্য তাদের পেজ অথবা বিভিন্ন গ্রুপে এরকম অনেক স্ক্রিনশট অনেক পেমেন্ট প্রুফ শেয়ার করে যার ভিতরে অনেকগুলাই ফেক্ট যেরকম আমার এই অ্যাকাউন্টে একশো চুয়াল্লিশ ডলার যদিও দেখা যাইতেছে বাট আমি যদি অ্যাকাউন্টটা রিফ্রেশ করি তাহলে দেখেন মেইনলি অ্যাকাউন্টে আছে কিন্তু চোদ্দ ডলার এইভাবে কিন্তু অবশ্যই ইনফরমেশন বা পেমেন্ট প্রুফগুলো গুলো করা যায় আপনারা যারা সার্ভেতে জয়েন করতে চাচ্ছেন ট্রাই করবেন প্রপারলি নলেজ গেইন করে দেন আইপি কিনে দেন শুরু করার কোনো ধরনের নলেজ নাই শুধুমাত্র অন্যের প্রুফ দেখে ভাবতেছেন যে আমি ঢুকলেই হয় ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবে ধারণাটা অবশ্যই ভুল হবে প্লাস টাকাগুলোয় লস্ট হবে এবং সময় এবং ধৈর্য দুইটাই লস্ট হবে যদিও রিসেন্টলি আমরা অনলাইনে খুব একটা অ্যাক্টিভ ছিলাম না তবু এই সময় অনেকেই আমাদের রিকোয়েস্ট করেছেন সার্ভে টিম চালানোর জন্য দ্রুত ট্রাই করবো আমরা একটা টিম স্টার্ট করার জন্য প্লাস মতো করে এখন থেকে ট্রায় সার্ভে রিলেটেড আপডেট ভিডিও গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য যে কোনো সমস্যা হলে অবশ্যই বলতে পারেন সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ